বর্ষার প্রবেশে প্রবল বর্ষণ উত্তরবঙ্গের একাধিক জেলায়। গরম কমবে কবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে? কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা? তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। সোমবার সারাদিনে আকাশে মেঘ জমে রয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে ভ্যাপসা গরম। যদিও হাওয়া অফিস জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তা চলুন দেখে নিই যে বাংলার কোন কোন জেলায় হতে চলেছে এই বর্ষণ। অপরদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার প্রভাবে আগামী 5 দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। স্বাভাবিকভাবেই গত কয়েকদিন হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী, তবে এবার স্বস্তি ফিরতে চলেছে কলকাতায়। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতে বর্ষার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষা পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস এও জানিয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে সকাল থেকে শহরে আকাশের মুখ ভর, আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আর্দ্রজনিত তাপ অত সহজে যাবে না। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু বেঙ্গালুরু থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। দুদিনে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের বাকি অংশে ও উত্তর সিকিমের বাকি অংশে ঢুকে পড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এটি বিহার, উত্তরপ্রদেশ এবং আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যদিও দেশের একাধিক রাজ্যে এখনও পুরোপুরি স্বস্তি নেই, দেশের রাজধানী দিল্লি সহ বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে সময় আগে ঢুকল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে